একদিকে দুই দিনে টানা বৃষ্টি, তার উপর তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় জলমগ্ন ময়নাগুড়ির বাকালের কুড়ি সহ বিস্তীর্ণ এলাকার শতাধিক বাড়ি। গতকাল রাতেই দোমোহনি থেকে মেখলিগঞ্জের বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীর উপর অসংরক্ষিত এলাকায় লাল ও সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছিল সেচ দপ্তর। গতকাল রাতে ময়নাগুড়ির বাকালি সহ বিস্তীর্ণ অসংরক্ষিত এলাকায় জলমগ্ন না হলেও আজ অর্থাৎ বুধবার সকালে প্রায় শতাধিক বাড়ি জলমগ্ন। চূড়ান্ত সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, তারা প্রশাসনের মুখাপেক্ষী হয়ে রয়েছেন। বাকালি থেকে রাহুল আলমের প্রতিবেদন, সি নিউজ। লোক নাই, দান্ডা দান্ডা।